আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা বিবিএ ফোর্থ ইয়ারের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস রেশিও অ্যানালাইসিস চাপ্টার নিয়ে আলোচনা করব আজকে আমরা রেশিও অ্যানালাইসিস চাপ্টারের কিছু পার্ট বি এর কিছু ছোটো ছোটো ম্যাথ সলিউশন করার চেষ্টা করেছি এই ম্যাথগুলো পার্ট বি এ যেহেতু এসেছে তাহলে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য পরীক্ষার আগে প্রিপারেশন নেওয়ার জন্য তো সবাই মনোযোগ দিয়ে আমাদের ক্লাসটি দেখবা এবং সাথে সাথে ম্যাথগুলো সলভ করার চেষ্টা কর ইজি এক্সাম্পল ওয়ানে আমরা আজকে যে ম্যাটটি সলভ করবো সেই ম্যাটটি দু সালের পার্ট বিতে নয় নম্বরে এসেছিল তো আমরা দেখি আমাদের প্রশ্নে কি দেওয়া আছে আমাদের প্রশ্নে দেওয়া আছে টোটাল কারেন্ট সেট পাঁচ লক্ষ টাকা টোটাল কারেন্ট লাইব্রেরিটিস দুই লক্ষ টাকা এবং আমাদের কুইক ইস্যুর মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ এখন আমাদের রিকোয়ারমেন্টে বলা আছে যে ওয়ার্কিং ক্যাপিটাল টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে হবে নিট ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে হবে এবং সি নাম্বারে ইনভেন্টরি বের করতে হবে আমরা প্রথমে রিকোয়ারমেন্ট এ করি রিকোয়ারমেন্ট এতে হচ্ছে টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল আমরা জানি টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল বলতে টোটাল কারেন্ট এসেটকে বোঝানো হয় তাই টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে এখানে পাঁচ লক্ষ টাকা যেহেতু টোটাল কারেন্ট এসেট পাঁচ লক্ষ টাকা তাই টোটাল ওয়ার্কিং ক্যাপিটালও পাঁচ লক্ষ টাকা রিকোয়ারমেন্ট বিতে বলা আছে নিট ওয়ার্কিং ক্যাপিটাল তো নিট ওয়ার্কিং ক্যাপিটালের সূত্র হচ্ছে টোটাল কারেন্ট এসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস তো আমরা দেখতে পাচ্ছি টোটাল কারেন্ট অ্যাসেট হচ্ছে পাঁচ লক্ষ টাকা এবং কারেন্ট লাইব্রেরিস হচ্ছে কোয়েশনে ছিল দুই লক্ষ টাকা তো পাঁচ লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকা বাদ দিলে আমাদের নেটওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে তিন লক্ষ টাকা এবার আমাদের বের করতে হবে ইনভেন্টরি তো ইনভেন্টরি বের করার জন্য আমরা কুইক রেশি সহায়তা নিব কারণ কুইক রেশিউর সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেড এক্সপেন্স যেহেতু এখানে কোনো প্রিপেড এক্সপেন্সের অস্তিত্ব নেই তাই আমরা প্রিপেড এক্সপেন্সটা লিখলাম না আমরা দেখলাম কারেন্ট এসেট মাইনাস ইনভেন্টরি ডিভাইডেড বাই কারেন্ট লাইব্রেটিস তো আমাদের কুইক রেশির মান দেওয়া ছিল ওয়ান পয়েন্ট ফাইভ এবং আমাদের কারেন্ট এসেট ছিল পাঁচ লক্ষ টাকা কারেন্ট লাইব্রেটিস ছিল দুই লক্ষ টাকা তাহলে আমরা কুইক রেশির মান বসালাম কারেন্ট এসেটের মান বসানোর বসালাম কারেন্ট লাইব্রেটিসের মান বসালাম এবার আমাদের বাকি আছে শুধু ইনভেন্টরি এবার আমরা সমীকরণ করে এখান থেকে ইনভেন্টরির মানটা বের করে নিব আমাদের ইনভেন্টরির মেলো আসছে দুই লক্ষ টাকা আশা করি সবাই বুঝতে পারছ এবার আমরা দেখবো ইজি এক্সাম্পল টু ইজি এক্সাম্পল টু এর ম্যাটটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ ফোর্থ ইয়ারে পার্ট বি সাত নম্বর এসেছিলো তো তোমরা যদি দু হাজার চোদ্দো সালের কোয়েশনের সাত নম্বর কোয়েশন বি সেভেন এই তোমরা এই ম্যাটটি পেয়ে যাবা আমাদের কোয়েশনে বলা আছে দ্য ফলোই ইনফরমেশন হ্যাজ বিন টেকেন ফ্রম মরিয়ম কোম্পানি অফ ঢাকা এখানে আমাদের দু হাজার তেরো সাল এবং দু হাজার বারো সালের অ্যাকাউন্ট হিসেবে দেওয়া আছে নেট সেলস অন অ্যাকাউন্ট অর্থাৎ ধারে বিক্রয় দেওয়া আছে আমাদের ফাইন্ড আউট করতে বলছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার রেশিউ এবং দুই নম্বরে বলা হয়েছে অ্যাভারেস্ট কালেকশন পিরিয়ড ফর বোথ দ্য ইয়ার অর্থাৎ দুইটা বছর ইয়ারেরই অ্যাভারেস্ট কালেকশন পিরিয়ড অর্থাৎ কতদিন পর পর অ্যাকাউন্ট রিসিভেবল আদায় হয় তা বের করতে বলছে এবং এন্ড আমাদের দেওয়া আছে অ্যাট দ্য এন্ড অফ টু থাউজেন্ড ইলেভেন অ্যাকাউন্ট রিসেবাল নিট ফোর লাখ এইটি থাউজেন্ড অর্থাৎ এগারো সালের শেষে অ্যাকাউন্ট রিসিভেবলের ব্যালেন্স ছিল আমাদের চার লক্ষ আশি হাজার টাকা তাহলে আমরা দেখলাম এখানে আমাদের দুটি রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে একটা হচ্ছে অ্যাকাউন্ট অল টার্ন ওভার রেশিও অর্থাৎ দেনাদার আবর্তন অনুপাত এবং আরেকটা হচ্ছে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড অর্থাৎ গড় আদায় সময় এই দুটা রিকোয়ারমেন্ট আমাদের সলভ করতে হবে এই ম্যাটটি থেকে তো আমরা প্রথমেই প্রথম রিকোয়ারমেন্টটা সলভ করি প্রথম রিকোয়ারমেন্ট আমাদের বলা হয়েছে অ্যাকাউন্ট অল টার্ন ওভার রেশিও অ্যাকাউন্ট অল টার্ন ওভার রেশিওর সূত্র হচ্ছে নেট ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল যেহেতু আমাদের দুই বছরের করতে হবে তাই আমরা প্রথমে দুই সালের করব তারপর আমাদের দুই সালের করব তো দুই সালের ক্ষেত্রে আমরা নিট ক্রেডিট সেলস দেখতে পাচ্ছি একত্রিশ হাজার টাকা এবং আমাদের লাগবে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিওবল তো অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল আমরা বারো সালের অ্যাকাউন্ট রিসিভেবল আছে আমাদের পাঁচ লক্ষ বিশ হাজার টাকা এবং এগারো সালের নিচের দুই নম্বর রিকোয়ারমেন্টের পাশে বলা ছিল এগারো সালের অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে চার লক্ষ আশি হাজার টাকা তাহলে এগারো সালের এবং বারো সালের এই দুইটা অ্যাকাউন্ট ইসেবল যোগ করে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই তাহলে আমরা অ্যাভারেজ অ্যাকাউন্ট পেয়ে যাব বারো সালের জন্য ঠিক তেমনি আমরা যখন তেরো সালের অ্যাভারেজ অ্যাকাউন্ট হিসেব বের করব তখন তেরো সালের অ্যাকাউন্টে বল এবং বারো সালের অ্যাকাউন্ট হিসেব যোগ করে আমরা দুই দিয়ে ভাগ করবো এভারেজ অ্যাকাউন্ট হিসেব বের করতে হয় ওপেনিং অ্যাকাউন্ট ইসেবল প্লাস ক্লোজিং অ্যাকাউন্ট ইসেবল ডিভাইড বাই টু তো এখানে বারো সালের জন্য এগারো সালের অ্যাকাউন্ট হচ্ছে ওপেনিং এবং বারো সালের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ক্লোজিং সেম আবার তেরো সালের জন্য বারো সালের ক্লোজিংটা হচ্ছে তেরো সালের ওপেনিং এবং তেরো সালের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ক্লোজিং এভাবে আমরা সূত্রে মানগুলো বসাই দিলে আমাদের অ্যাকাউন্ট ইস্যাব টার্ন ওভার ইস্যু বের হয়ে আসবে তো আমরা বারো সালের নিট ক্রেডিট একত্রিশ লক্ষ টাকা উপরে বসালাম এবং এভারেজ অ্যাকাউন্ট ইসিবলের ক্ষেত্রে এগারো সালে চার লক্ষ আশি টাকা এবং বারো সালের পাঁচ লক্ষ বিশ হাজার টাকা যোগ করে দুই দিয়ে ভাগ করে আমরা অ্যাকাউন্ট টার্ন ওভার রেশিওটা বের করলাম বারো সালের জন্য একইভাবে আমরা দু হাজার তেরো সালেরটাও আমরা বের করে নিলাম যে আমাদের ক্রেডিট সেলস উনচল্লিশ লক্ষ ষাট হাজার টাকা এবং আমরা এভারেজ অ্যাকাউন্ট অ্যাকাউন্টের জায়গায় বারো সালের অ্যাকাউন্ট হিসেবে পাঁচ লাখ বিশ এবং তেরো সালের অ্যাকাউন্ট হিসেবে পাঁচ লাখ পঞ্চাশ দু হাজার যোগ করে আমরা দুই দিয়ে ভাগ করে এভারেজ অ্যাকাউন্ট হিসেবে বের করে আমরা অ্যাভারেজ অ্যাকাউন্ট টার্ন ওভার রেশিও বের করে নিলাম সেভেন পয়েন্ট ফোর তাহলে বারো সালের এবার অ্যাকাউন্টেবল টার্ন ওভার হচ্ছে সিক্স পয়েন্ট টু এবং তেরো সালের হচ্ছে সেভেন পয়েন্ট ফোর এবার আমরা নির্ণয় করবো রিকোয়ারমেন্ট টু রিকোয়ারমেন্ট টুতে বলা হয়েছিল অ্যাভারেজ কালেকশন পিরিয়ড তো অ্যাভারেস্ট কালেকশন পিরিয়ডের সূত্র আমরা জানি থ্রি সিক্সটি ফাইভ ডিভাইডেড বাই অ্যাকাউন্টেবল টার্ন ওভার ইস্যু অর্থাৎ তিনশো পঁয়ষট্টি হচ্ছে এক বছরের তিনশো পঁয়ষট্টি দিন তাই তিনশো পঁয়ষট্টি এখানে তোমরা তিনশো ষাট দিন দিয়েও অঙ্ক করতে পারবা সমস্যা নেই তো নিচে হচ্ছে অ্যাকাউন্ট টার্নওভার রেশিও যেটা আমরা একটা আমার রিকোয়ারমেন্টে বের করেছিলাম সেটা তো আমরা বারো সালে দেখলাম যে আমাদের অ্যাকাউন্ট টার্নওভার ইস্যু ছিল সিক্স পয়েন্ট টু তো আমরা তিনশো পঁয়ষট্টিকে যদি ছয় দশমিক দুই দিয়ে ভাগ দেই তাহলে আমাদের আসে উনষাট দিন অর্থাৎ ফিফটি নাইন ডেজ অর্থাৎ আমাদের অ্যাভারেজ কালেকশন পিরিয়ড হচ্ছে ফিফটি নাইন ডেজ প্রায় দুই মাস একইভাবে আমরা দু হাজার তেরো সালের জন্য করে নেব এখানে ভুলে একটু দু হাজার বারো সাল আসছে এটা দু হাজার তেরো সাল হবে তেরো সালের জন্য আমরা তিনশো পঁয়ষট্টিকে আমরা তেরো সালের যে অ্যাকাউন্ট টার্নওভার ছিল সেটা সেভেন পয়েন্ট ফোর জিরো দিয়ে ভাগ দিলাম ভাগ দিলে আমাদের চলে আসছে ফর্টি নাইন পয়েন্ট থ্রি টু ডেইস অর্থাৎ উনপঞ্চাশ দিন হচ্ছে আমাদের অ্যাভারেজ কালেকশন পিরিয়ড এবার আমরা দেখব ইজ এক্সাম্পল ফোর আমাদের বলা হয়েছে ডিটারমাইন দ্য সেলস অফ রোহান লিমিটেড রোহান লিমিটেডের সেলস নির্ণয় করা উইথ দ্য ফলোয়িং ফিনান্সিয়াল ডাটা নিচের আর্থিক তথ্যগুলো থেকে কারেন্ট ইস্যু আসছে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ এবং এসিড টেস্ট রেশিও আছে ওয়ান পয়েন্ট টু কারেন্ট লাইবিলিটিস আছে আমাদের এইট লাখ এবং আমাদের ইনভেন্টর টার্ন ওভার ইস্যু আছে ফাইভ টাইমস তো এখান থেকে আমাদের সেলস বের করতে বলছে তাহলে চলো আমরা দেখি আমরা কিভাবে এখান থেকে সেলসটা বের করে আনবো সর্বপ্রথম আমরা সেলস বের করার জন্য কারেন্ট ইস্যু ব্যবহার করবো কারেন্ট ইস্যু বের করে আমরা কারেন্ট এসারটা নির্ণয় করবো তো আমরা দেখছি কারেন্ট ইস্যু ইকুয়াল টু কারেন্ট এসার ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস তো কারেন্ট এশিউ দেওয়া আছে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ এবং কারেন্ট অ্যাসেট নাই কারেন্ট লাইবেটিস দেওয়া আছে এইট লাখ এবার আমরা আরগুন করলে কারেন্ট এসেট পেয়ে গেলাম বারো লক্ষ টাকা অর্থাৎ আমাদের কারেন্ট এসেট হচ্ছে বারো লক্ষ টাকা এবার আমরা লিখবো এসিড টেস্ট রেশিও তো এসিড টেস্ট রেশিও সূত্র হচ্ছে কুইক অ্যাসেট ডিভাইড বাই কুইক লাইবেটিস তো আমরা জানি কুইক অ্যাসেট বের করতে হয় কারেন্ট এসেট থেকে ইনভেন্টরি বাদ দিয়ে তো আমরা লিখলাম এসিড টেস্ট রেশিও ইকুয়াল টু কারেন্ট সেট মাইনাস ইনভেন্টরি ডিভাইড বাই কারেন্ট লাইব্রেটিস তো আমাদের অ্যাসিড টেস্ট রেশিউ দেওয়া ছিল ওয়ান পয়েন্ট টু এবং কারেন্ট সেট আমরা একটু আগে বের করে নিয়েছিলাম যে কারেন্ট রেশিউ থেকে বারো লক্ষ টাকা ইনভেন্টরি আমাদের এখানে দেওয়া নাই আর কারেন্ট লাইব্রেটিস হচ্ছে আট লক্ষ টাকা তাহলে এখান থেকে আমরা ইনভেন্টরিটাকে বের করে নিলাম সমীকরণের মাধ্যমে ইনভেন্টরি পেয়ে গেলাম আমরা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা যেহেতু আমরা ইনভেন্টরি মান পেয়ে গেলাম দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তাই এখন আমরা লিখব ইনভেন্টরি টার্ন ওভার ইস্যু টু সেলস ডিভাইড বাই ইনভেন্টরি যেখানে যদিও কস্ট অফ গুডসুল হচ্ছে মূল সূত্র যেহেতু আমাদের এখানে গ্রস প্রফিটের কোনো রেট দেওয়া নাই বা গ্রস প্রফিটের কোনো অস্তিত্বই নেই তাই আমরা সরাসরি সেলস বসাই দিলাম তো ইনভেন্টরি টার্ন ওভার ইস্যু হচ্ছে মান হচ্ছে ফাইভ আর আমাদের সেলস দেওয়া নাই এবং ইনভেন্টরি বের করলাম আমরা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এবার আমরা আর গ্রুম করলে সেলস পেয়ে গেলাম বারো লক্ষ টাকা তাহলে আমাদের বের করতে বলছিল এই অঙ্কের মধ্যে সেলস তো আমরা সেলস বের করে নিলাম বারো লক্ষ টাকা এবার আমরা দেখবো ইজ এক্সাম্পল থ্রি এখানে বলছে অপারেটিং ডাটা ফর সোমা কর্পোরেশন ইজ প্রেজেন্টেড বিলো আমাদের সোমা কর্পোরেশনের কিছু তথ্য নিচে দেওয়া আছে দুই হাজার আট সাল এবং দুই হাজার নয় সালের একটা ইনকাম স্টেটমেন্ট আমাদের দেওয়া আছে নিট ইনকাম পর্যন্ত তো প্রিপার এ শিডিউল শোয়িং দ্য ভার্টিক্যাল অ্যানালাইসিস ফর টু থাউজেন্ড নাইন টু থাউজেন্ড এইট অর্থাৎ এখানে আমাদের বের করতে বলছে ভার্টিক্যাল অ্যানালাইসিস করতে বলছে এই প্রশ্নটা দুই হাজার সতেরো সালের বিবিএ ফোর্থ ইয়ারের পার্ট বিতে এসেছিলো তো এখন আমরা এই ইনকাম স্টেটমেন্টকে ভার্টিক্যাল অ্যানালাইসিসে সাজাবো তো কীভাবে ভার্টিক্যাল অ্যানালাইসিস করতে হয় তোমরা একটু দেখো আমি দেখাচ্ছি তোমাদের ভার্টিক্যাল অ্যানালাইসিস করার নিয়মটা প্রশ্নে আমাদের দুইটা বছরের ইনকাম স্টেটমেন্ট দেওয়া ছিল তো ইনকাম স্টেটমেন্টটাকে আমরা সুন্দর করে একটু সাজাই নিলাম অর্থাৎ সেলস থেকে কস্ট অফ গুডসুল বাদ দিলে গ্রস প্রফিট এটার নাম দিলাম আমরা এ এবার সেলিং এক্সপেন্স এবং অ্যাডমিনিস্ট্রেটিং এক্সপেন্স এই দুটো যোগ করলে পাবো আমরা টোটাল অপারেটিং এক্সপেন্স এটার নাম দিলাম আমরা বি তো গ্রস প্রফিট থেকে যদি আমরা অপারেটিং এক্সপেন্স বাদ দিই তাহলে আমরা ইনকাম বিফোর ইনকাম ট্যাক্স পেয়ে গেলাম এখান থেকে ইনকাম ট্যাক্সটা বাদ দিলে আমরা নেট ইনকাম পেয়ে যাব অর্থাৎ আমাদের যে ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে সেই ইনকাম স্টেটমেন্টটাকে আমরা একটু সুন্দর করে সাজাই নিলাম নেওয়ার পরে এবার আমরা যে কাজটা করবো ভার্টিক্যাল অ্যানালাইসিসের জন্য সবচেয়ে মনে রাখতে হবে আমাদের এখানে দু হাজার নয় সাল এবং দু সালে যে আমাদের বাটিক করার জন্য যে বিক্রয় আছে বিক্রয়ের টাকা অর্থাৎ সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা যে সেলস দেওয়া আছে এবং দু সালে যেটা ছয় লক্ষ টাকা সেই ছয় লক্ষ টাকা এবং সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকাকে ভিত্তি ধরে আমরা এখন পার্সেন্টেজ বের করব অর্থাৎ এই যে দু সালে অ্যামাউন্টের করে যতগুলো অ্যামাউন্ট আছে সবগুলো অ্যামাউন্টকে আমরা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে ভাগ করব এবং একশো দিয়ে গুণ করব আবার সেম দু সালে গিয়ে আমরা প্রত্যেকটা অ্যামাউন্টকে ছয় লক্ষ টাকা দিয়ে ভাগ করবো আর একশো দিয়ে গুণ করব অর্থাৎ দু হাজার নয় সালে আমরা সেলস দেখলাম সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো সাত লক্ষ পঞ্চাশকে সাত লক্ষ পঞ্চাশ দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করলে আসে একশো পার্সেন্ট একইভাবে চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কস্ট অফ বুডসুলকে যদি আমরা সাত লক্ষ পঞ্চাশ হাজার দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করি তাহলে পাবো আমরা সিক্সটি টু বা বাষট্টি পার্সেন্ট সেম আবার আমরা যখন গ্রস প্রফিটের টাকাকে দুই লক্ষ পঁচাশি হাজারকে সাত লক্ষ পঞ্চাশ হাজার দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করলে আমরা পাই আটত্রিশ পার্সেন্ট আবার সেলিং এক্সপেন্স এক লক্ষ বিশ হাজারকে যদি আমরা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে ভাগ করি আর একশো দিয়ে গুণ করি তাহলে ষোলো পার্সেন্ট এভাবে প্রত্যেকটা ফিগারকে বা প্রত্যেকটা অ্যামাউন্টকে আমরা সাত লক্ষ পঞ্চাশ হাজার দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করব সেম দু হাজার আট সালেও আমরা প্রত্যেকটা ফিগারকে ছয় লক্ষ টাকা দিয়ে ভাগ করবো এবং একশো দিয়ে গুণ করব তাহলে আমরা পার্সেন্টটা পেয়ে যাব এটাকে বলা হয় ভার্টিক্যাল অ্যানালাইসিস এবার আমাদের দেখতে হবে ইজ এক্সাম্পল ফাইভ দ্য কম্পারেটিভ কনডেন্সড ইনকাম স্টেটমেন্ট অফ সান কর্পোরেশন আর সোন বিল সান কর্পোরেশন দেওয়া আছে আমাদের এখানে কম্পারেটিভ একটা কনডেন্সড ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে দুই হাজার ষোলো সাল এবং দুই হাজার সতেরো সালের এই ম্যাটটি বিবিএ ফোর্থ ইয়ারের দুই হাজার আঠেরো সালে পার্ট বিতে আট নাম্বার এসেছিলো তো এখানে আমাদের নিট সেলস অফ গুডস গ্রস প্রফিট অপারেটিং এক্সপেন্স আর নিট ইনকাম দেওয়া আছে আমাদের কর্তব্য বলছে প্রিফার দ্য হরিজন্টাল অ্যানালাইসিস অফ এ ইনকাম স্টেটমেন্ট ইউজিং টু থাউজেন্ড সিক্সটিন অ্যাজ বেস অর্থাৎ দু সালকে আমরা বেস ধরে আমাদের এই ইনকাম স্টেটমেন্টটাকে হরিজন্টাল অ্যানালাইসিস করতে বলছে এখন আমি তোমাদের দেখাবো কীভাবে আমাদের হরিজন্টাল অ্যানালাইসিসটা তৈরি করতে হবে তা এবার তোমরা দেখতে পাচ্ছ যে আমরা একটা হরিজন্টাল অ্যানালাইসিসের ছক কাটলাম এই ছকটা একটু ভিন্ন হবে ভার্টিক্যাল অ্যানালাইসিস চেয়ে এখানে আমরা দু সালের এই অ্যামাউন্টগুলো আগে লিখলাম তারপর আমরা লিখলাম দু হাজার সালের অ্যামাউন্টগুলো যেহেতু এটা বেস অ্যামাউন্ট তাই এরপর সতেরো সালের সাথে ষোলো সালের কম্পেয়ার করে আমরা এখানে চেঞ্জেসটা বের করলাম অর্থাৎ যে ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে সেটা ষোলো সালের তুলনায় সতেরো সালে বাড়ছে না কমছে সেই চেঞ্জেসটা আমরা এখানে বের করলাম এরপর চেঞ্জেস থেকে আমরা একটা পার্সেন্ট বের করে নিব। এটাই হচ্ছে হরিজেন্টাল অ্যানালাইসিস তো আমরা দেখলাম সতেরো সালে আমাদের বিক্রয় ছিল পাঁচ লক্ষ টাকা ষোলো সালে ছিল ছয় লক্ষ টাকা যেহেতু বেস ইয়ার থেকে সতেরো সালের বিক্রয়টা কমে গেছে তাই এটা আমরাকে মাইনাস সাইন দিয়ে দেখালাম এবং কস্ট অফ বুর্সল আমাদের বেড়ে গেছে সেটা প্লাস হিসেবে আছে গ্রস প্রফিটটা বেড়ে গেছে দু সালে সেটাও প্লাস অর্থাৎ বেস ইয়ারের চেয়ে যেটা বড় হবে সেটা প্লাস হিসাবে দেখাবো আর যেটা ছোট হবে সেটাকে আমরা মাইনাস সাইন দিয়ে পরিবর্তনটা বের করে নিব এবার দুইটাই সালের কম্পেয়ার করে যে পরিবর্তনটা বের হয়েছে সেই পরিবর্তনকে আমরা বেস ইয়ারের অ্যামাউন্টগুলো দিয়ে ভাগ দিব অর্থাৎ এখানে এক লক্ষ টাকা যে সেলস কমে গেছে সেটাকে আমরা বেস ইয়ারের সেলস ছয় লক্ষ টাকা দিয়ে ভাগ করবো একইভাবে কস্ট অফ বুটসুলের যে পরিবর্তন তেষট্টি হাজার টাকা সেটাকে আমরা ষোলো সালের কস্ট অফ বুটসুর চার লক্ষ বিশ হাজার টাকা দিয়ে ভাগ দেবো একশো দিয়ে গুণ করবো গ্রস প্রফিটের যে সাঁত্রিশ হাজার টাকার পরিবর্তন সেটাকে আমরা আশি হাজার দিয়ে ভাগ একশো দিয়ে গুণ অপারেটিং এক্সপেন্সের তেরো হাজার দুশো টাকাকে আমরা চুয়াল্লিশ হাজার দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করব এবং নিট ইনকামের তেইশ হাজার আটশো টাকাকে ছত্রিশ হাজার দিয়ে ভাগ একশো দিয়ে গুণ করবো এভাবে আমরা হরিজন্টাল অ্যানালাইসিসটা তৈরি করতে পারি অর্থাৎ হরিজন্টাল অ্যানালাইসিস হচ্ছে সমান্তরাল বিশ্লেষণ যা পাশাপাশি দুইটা ইয়ারকে পরিবর্তনগুলোর পার্সেন্টে প্রকাশ করা হয় আর ভার্টিক্যাল অ্যানালাইসিস হচ্ছে উলম্ব বিশ্লেষণ অর্থাৎ সবচেয়ে বড় যে ফিগারটা থাকে সেটা দিয়ে প্রত্যেকটা এমেন্টকে আইটেমগুলোকে ভাগ করে পার্সেন্টেজে দেখাতে হয় তো আশা করি সবাই ম্যাথগুলো বুঝতে পারছো চার মার্ক্সের জন্য এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট সবাই একটু প্র্যাকটিস করলে আশা করি তোমরা এই ম্যাথগুলো পারবা সবাইকে ধন্যবাদ আমাদের ক্লাসটি দেখার জন্য এবং তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই আমাদেরকে জানাবা কমেন্টের মাধ্যমে এবং আমাদের ভিডিওগুলোতে লাইক দিবা শেয়ার করবা বন্ধুদের সাথে এবং আমাদের চ্যানেলটিতে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা ধন্যবাদ সবাইকে